सारा भारतवर्ष परिजायी श्रमिकरा आटके पड़ा साधारण मानुष पर्यटक छात्र सकले फोनेर पर फोन करछे बांगलाय निये चलो बांगलार मुख्यमंत्री ममता बनर्जी अपनी अकारणे सेई समस्त मानुषेर संगे अपनी लुकोचुरी खेलछेन अपनी स्पष्ट बोले दिन जे अपनी तादेरके फिरिये आनबेन कि आनबेन ना यदि आपनार सदिच्छा थाकतो ताहले अन्यान्य राज्येर मतन प्रत्येकटा राज्येर संगे जोगाजोग करार जन्य एकटा करे नोडाल अफिसार नियोग होतो आपनार राज्ये नोडाल अफिसार राज्यवारी नियुक्त हयनि तार माने आपनी सेई समस्त परिजायी श्रमिकदेर जन्य आन्तरिकता देखाते चाइछेन ना भारतवर्षे प्रत्येक दिन एक एकटा राज्ये ट्रेन जाच्छे से ट्रेने करे सेखानकार परिजायी मानुष सेखानकार आटके पड़ा मानुषरा फिरे जाच्छे एई गति आरो बाड़बे किन्तु आपनाके तार आगे केंद्रेर काछे तो दाबी राखते हबे आपनार तो चाहिदा राखते हबे आपनार तो लिस्ट ताके जमा दिते हबे जे आमी एई एई राज्य थेके मानुष आनते चाई परिजायी श्रमिक फेराते चाई आपनि तो किछु करछेन ना आपनार अधिकारिकरा कोथाओ बोलछे जे आपनि नाकि आनते चाइछेन ना तार कारण बाइरे थेके परिजायी श्रमिकरा एले पश्चिमबंगे नाकि करोना आरो बेड़े जाबे जेखान थेके तादेरके आना हबे सेखाने स्वास्थ्य परीक्षा करान जेखाने तारा नामबे शियालदा बा कलकाता बा जलपाइगुड़ी सेखाने तादेर स्वास्थ्य परीक्षा करान प्रत्येकटा ग्रामे ग्रामे आईसीडीएस सेंटर आछे स्कूल आछे जदि आपनार मन हय जे एई समस्त श्रमिकदेर ग्रामे पाठानो उचित ना सेई समस्त आईसीडीएस सेंटर स्कूल सेखाने तादेर क्वारेंटाइने राखुन किन्तु तारा तो आमार राज्येर मानुष तादेरके तो फिरिये आनते हबे एटा तो आपनार नैतिक दायित्व एतदिन धरे जारा बाइरे बाइरे काज करलो तादेर पाठानो अर्थे आपनार राज्येर रोजगार तो बेड़ेछे তারা বাইরে থেকে রোজগার করে পাঠিয়েছে আপনার রাজ্যের আর্থিক সুবিধা তারা করে দিয়েছে আজ যখন তারা বিপদে আপনি কেন তাদের প্রতি বিমুখ হচ্ছেন করোনার অজুহাত দিয়ে কেন তাদের জন্য বিমুখ হচ্ছেন পশ্চিমবঙ্গে আজকে তো পরিযায়ী শ্রমিক নেই কিন্তু করোনার আগ্রাসন কি থেমে আছে করোনার আগ্রাসন কি কমছে না পশ্চিমবঙ্গে বহু মানুষের মৃত্যু হচ্ছে করোনাতে শুধু তাই নয় বাংলার মানুষ জেনে রাখুন রমজানের মাস চলছে মুসলমান পরিবারের কেউ যদি অসুস্থ হয় তা যদি করোনার কোন রকম সংক্রমণ হয় তাহলে তারা হাসপাতালে নিয়ে যেতে চাইছে না তার কারণ হাসপাতালে নিয়ে গেলে যদি করোনায় কোনো মানুষের মৃত্যু হয় তাহলে তাকে পুড়িয়ে দেওয়া হবে এই ভয়ে তারা বলছে যে রমজানের মাসে আমার ঘরের কেউ মারা গেলে কমসে কম কবর দেওয়ার তো সুযোগ পাবো পুরাতে তো হবে না এইভাবে কিন্তু সংখ্যালঘু মুসলমানের মানুষের ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ নিয়ে ভালো করে ভাবুন বাংলার মুখ্যমন্ত্রী আমি আপনার সঙ্গে রাজনীতি করতে চাইছি না আপনি হয়তো ভাবতে পারেন বাইরে থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে গেলে হয়তো বিরোধীদেরকে গুরুত্ব দিয়ে দেওয়া হবে তাদের রাজনৈতিক লাভ হবে তাই আপনি হয়তো চাইবেন না পরিযায়ী শ্রমিককে আনতে আমরা কেউ কৃতিত্ব নিতে চাইছি না সব কৃতিত্ব আপনার আমি এখনই ঘোষণা করে দিচ্ছি পরিযায়ী শ্রমিক বাইরে থেকে যদি একটাও ফিরে আসে সব কৃতিত্ব মমতা ব্যানার্জী সরকারের কারণ তারা অনুমতি না দিলে তো ফিরিয়ে আনা সম্ভব না অতএব সব কৃতিত্ব আপনার বাংলার দিদি আমরা সব কৃতিত্ব আপনাকে দিতে চাই আমি প্রস্তাব দিয়েছি আপনি আমাকে কাজে লাগান আপনার সরকারের হয়ে শ্রমিকের কাজ করতে চাই মজদুরের কাজ করতে চাই সেই সমস্ত পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনার জন্য অন্তত দিল্লিতে আপনি আমাকে ব্যবহার করুন একটা সময় রেল দপ্তরে আমিও ছিলাম অনেক অফিসারকে চিনি জানি তাদেরকে আমরা প্রভাবিত করতে পারব পশ্চিমবঙ্গের একজন জনপ্রতিনিধি হিসাবে দিল্লিতে দীর্ঘদিন থাকার সুবাদে প্রত্যেক মন্ত্রী দপ্তর চিনি তাদেরকে প্রভাবিত করতে পারব তাই আপনার হয়েই কাজ করার জন্য বাংলার মুখ্যমন্ত্রী আপনার হয়ে কাজ করার জন্য আপনার রাজ্য মানে আমারও রাজ্য সেখানকার পরিযায়ী শ্রমিকদের আজকের এই দুরবস্থা দেখে
আমি চঞ্চল হচ্ছি, তাই আপনাকে বারবার অনুরোধ করছি আপনি এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের সঙ্গে অন্তত ছেলে খেলা করবেন না, লুকোচুরি খেলবেন না। আপনি নোডাল অফিসার নিয়োগ করছেন না, তারা যোগাযোগ করছে না, আপনি সরকারের কাছে রেল দপ্তরের কাছে আপনার ডিম্যান্ড লিস্ট পাঠাচ্ছেন না, তা যদি না পাঠান তারা ফেরত যাবে কি করে? তারা বারবার করে আমাকে ফোন করছে, বলছে দাদা কিছু একটা করুন আপনারা। তাই আমি আপনার কাছে আবার বলছি বাংলার দিদি, সব কৃতিত্ব আপনার, একটা যদি পরিযায়ী শ্রমিক ফিরে আসে তার কৃতিত্ব মমতা ব্যানার্জির আমরা ঘোষণা করছি। আপনি নোডাল অফিসার নিয়োগ করুন, আমাদেরকে আপনি কাজে লাগান, আমি আপনার জন্য কাজ করে দেখিয়ে দিব যে আমি কাজ করতে পারি, আপনার স্বার্থে কাজ করব, রাজ্যের স্বার্থে কাজ করব, আপনার কৃতিত্বের স্বার্থে আমি কাজ করব, আপনি আমাকে ব্যবহার করুন।